আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন কাজে যাওয়ার আগে ডায়াগ্রামটা বুঝে নেই। এই যে এটা হয়েছে জিএনডি, জিএনডি মানে গ্রাউন্ড। এরপরে এইটা হয়েছে এই সিম স্লটের এই পিনটা হয়েছে, এটা নো কানেকশন, এটা কোনো কানেকশন থাকে না আমরা জানি। পরের পিনটা হয়েছে, পরের পিনটা এই লেয়ারটাই যে এখান থেকে যাইয়া এখান থেকে যাইয়া এইখান থেকে রেজিস্টার, এই মাথা থেকে রেজিস্টার এই পাশে আসছে, রেজিস্টার হয়ে এই পাশে আসছে, এরপরে এই ডটটা এখানে যে শেষ হয়ে এখান থেকে ভিতরে চলে গেছে। আর এরপরে যে এইটা, এটা এখান থেকে আইসা এখানে আসছে, এখান থেকে এখানে, এখান থেকে নিচে এই ক্যাপাসিটরের মাথায় এখান থেকে ভিতরে চলে গেছে। এখন বাকি রয়েছে দুইটা, এই দুইটার এইটা এই ডট থেকে ভিতরে চলে গেছে, ভিতরে থেকে ভিতরে যায়, ভিতর থেকে বের, ভিতর থেকে এই যে এখানে যায় উঠছে, এই যে এখানে যায় উঠছে, এখান থেকে এই, এখান থেকে এখানে আসছে, এখানে এই রেজিস্টারের মাথায় আসছে, রেজিস্টার হইয়া, রেজিস্টার হইয়া এই পাশে আসছে, এই পাশ থেকে রেজিস্টার এই পাশ থেকে এখান থেকে আসা ঠিক এই ডটের এখানে যায় ভিতরে চলে গেছে। আর পরের যে এটা লাস্টে, এটাও এখান থেকে এই যে ডট থেকে ভিতরে চলে গেছে, ভিতর থেকে, ভিতর থেকে এই যে এখানে আসছে, এখানে আসছে, এখান থেকে এই রেজিস্টার এই মাথায়, এরপরে রেজিস্টার, রেজিস্টার হইয়া এই পাশে এখান থেকে আসা এই ডটের এখানে যাইয়া শেষ হয়েছে, এখান থেকে ভিতরে চলে গেছে। এখন জাস্ট এই লাইনগুলো মাপলেই চলবে, ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই লাইনগুলো, এগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। জাস্ট এগুলো চেক করবেন যে দুইটা ই দেখতেছেন, রেজিস্টার, রেজিস্টারগুলো অনেক সময় ফিউজ হয়ে যায়। ওকে, এখানে দেখতে পাচ্ছি ইনচার্জ সিম দেখাচ্ছে, তার মানে সিমটি পাইনি। আসলে নোকিয়া বার ফোনের ইনচার্জ সিমের যে প্রবলেমটা, এটা একটা কমন বিষয়, এটা সাধারণত সবাই জানে। তারপরে যেহেতু প্রশ্ন ছিল আর মোবাইলও সামনে পেয়ে গেলাম, তাই ভিডিওটা করে ফেললাম। যারা জানেন তারা তো জানেনি, আর যারা জানেন না তাদেরকে বলছি ভাই, এটা তেমন কোনো কঠিন বিষয় না। সব ফোনেরই কিন্তু লেয়ার আছে, এই লেয়ারগুলো আপনি একটু ফলো করবেন। লেয়ার বলতে বোঝা যায় এই যে চিকুন চিকুন দাগগুলা, এই দাগগুলা কোত্থেকে আসছে, দাগগুলো এগুলোই কিন্তু লেয়ার। এই যে যে ইটা লেয়ারটা, এই লেয়ারটা আমি সবগুলো মেপে দেখলাম যে এই লেয়ারটা এখান থেকে এই যে রেজিস্টারটা আছে এই রেজিস্টার পর্যন্ত এখান থেকে একটা লাইন, একটা লেয়ার ডিসকানেক্ট হয়ে গেছে। এটা ওয়াটার ড্যামেজ সেট ছিল। যাই হোক, আমরা এই লেয়ারটা, শুধু এই লেয়ারটাই জাম্পার করে দিব, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এই লেয়ারগুলো কোত্থেকে আসে, কোত্থেকে এসে কোথায় গেছে, এখান থেকে আবার ওই পাশে ভিতরে ঢুকছে কিনা, ভিতরে ঢুকে ওই পাশে উঠছে কিনা, ওই পাশ থেকে আবার কোথায় গেছে, ওইখান থেকে আবার কোথায় আসছে, এই লেয়ারগুলো আপনি একটু ফলো করবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই ইনচার্জ সিমের প্রবলেমটা সাধারণত আইসি থেকে খুব কমই হয়, এই জাস্ট এই লেয়ারগুলো ডিসকানেক্ট হয়ে যায়। এই ওয়াটার ড্যামেজ সেট থাকলে, ওয়াটার ড্যামেজ যে সেটগুলো, ওই সেটগুলো অথবা চাপ টাপ খাইছে এরকম সেটগুলোতে সাধারণত এই লেয়ারগুলো নষ্ট হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়। এই লেয়ারগুলো আপনি জাম্পার করে দেবেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। কাজ বুঝলে সব কাজই সহজ, আপনি বোঝার চেষ্টা করেন, যে কোনো কাজ একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ সব কাজই সহজ হয়ে যাবে। জাম্পার করা মোটামুটি শেষ, এই যে এখানে একটু একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেই যাতে দেখতে সুবিধা হয়। সেটটা অন করি, এরপরে দেখি কি হয়। হ্যাঁ, আশা করি সিম পাইছে। এই যে ওয়েলকাম টু গ্রামীণ ফোন নেটওয়ার্ক, মাশাল্লাহ। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ, পারলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেন।